नमस्कार दर्शक बंधु, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। অর্থাৎ 23 মে থেকে শুরু করে 29 মে পর্যন্ত সোমবার থেকে রোববারের সাপ্তাহিক রাশিফল আপনাদের বলতে উপস্থিত হলাম। এখানে দাঁড়িয়ে এই সপ্তাহে চন্দ্র কোন কোন ঘর দিয়ে পাস করবে এবং কোন এর সাপেক্ষে কোন দিনগুলো আপনাদের ভালো যাবে, কোন দিনগুলো একটু ডিস্টার্ব হতে পারে, টোটালটাই আলোচনা করব। এটা কিন্তু এই যে সাপ্তাহিক রাশিফলটা বলি, অন্যান্য গ্রহের সাপেক্ষে বেশি আলোচনা করা হয় না, মেইনলি চন্দ্রের গোচরের উপর আমি আলোচনাটা করি। চন্দ্র আমাদের কি মন মানসিকতার কারক গ্রহ, ফলে আমাদের যদি কোনোদিন মন ভালো থাকে, মন মানসিকতা পজিটিভ থাকে, দেখবেন সেই কাজগুলো সেই দিন সব কাজগুলোই পজিটিভ হয়। আবার যদি দেখা যায় যে সেই দিনটা আমাদের ভালো যাচ্ছে না, মন মানসিকতা সকাল থেকেই মনে হচ্ছে একটু ডিস্টার্ব, সেই দিনটা কোনো দিক থেকেই যেন কোনো কাজ পজিটিভলি হয় না। ফলে আমাদের মন মানসিকতার উপর অনেক কিছু নির্ভর করে আমাদের দিনটা কেমন যাবে, আমাদের সপ্তাহটা কেমন যাবে। কিন্তু প্রত্যেকের সাতটা দিন সমান যায় না। চন্দ্রের অবস্থানের ওপর আপস অ্যান্ড ডাউন, মানসিক অবস্থার পরিবর্তন হয়। সেখানে দাঁড়িয়ে এই যে সপ্তাহটা আপনারা অতিবাহিত করবেন, এখানে চন্দ্র কিন্তু কুম্ভ রাশি থেকে বৃষ রাশি পর্যন্ত যাত্রা করবে। সোমবার থেকে মঙ্গলবার, সোমবার সকাল থেকে শুরু করে মঙ্গলবার রাত 8:23 পর্যন্ত সময়টা আপনাদের কুম্ভ রাশিতে সময় চন্দ্র থাকবে। তারপর মীন রাশিতে চলে যাবে, বৃহস্পতিবার পর্যন্ত মীন রাশিতে থাকবে। অর্থাৎ মীন রাশিতে রাত্রি 2:32 পর্যন্ত থাকবে, অর্থাৎ প্রায় 2:30 পর্যন্ত থাকবে মীন রাশিতে। তারপর বৃহস্পতিবারই রাত্রিবেলা চলে যাবে হচ্ছে মেষ রাশিতে। শুক্রবার, শনিবার এবং রোববার আপনাদের মেষ রাশিতে চন্দ্র থাকবে। রোববার দুপুর 11:30 পর্যন্ত মেষ রাশিতে চন্দ্র থাকবে। তারপর বৃষ রাশিতে চন্দ্র গোচর করবে। অর্থাৎ কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি এবং বৃষ রাশি, এই চারটে রাশি চন্দ্র অতিক্রম করবে। এর সাপেক্ষে আপনাদের সাতটা দিন কেমন যাবে, কোন দিক থেকে ভালো যেতে পারে, কোন দিক থেকে একটু সমস্যা হতে পারে, কোন দিনটাকে কাজে লাগাবেন, কোন দিনটাকে অ্যাভয়েড করবেন, এই নিয়ে কিন্তু আলোচনা করবো। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন, 12টি রাশি নিয়েই বলবো। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা কিন্তু নিতে পারেন। দেখুন, চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারক গ্রহ। কারো যদি কোনোদিন দেখবেন যে মনটা খুব ভালো থাকে, সব কাজই যেন পজিটিভ হয়, আবার কোনো কোনো দিন মন যদি নেগেটিভ থাকে, সব কাজের মধ্যে যেন একটা ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায়। ইন জেনারেলভাবে এই যে কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে সোমবার এবং মঙ্গলবার রাত্রি পর্যন্ত 8:17 পর্যন্ত, এখানে কিন্তু শনির অবস্থান, শনি বসে আছে, ফলে শনিচন্দ্র যোগ কিন্তু ইন জেনারেলভাবে হয়ে থাকবে। ফলে যাদের জন্মছকে শনিচন্দ্র যোগ আছে, তাদের কিন্তু স্বাভাবিকভাবেই একটু ডিস্টার্ব হওয়ার পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। আবার মঙ্গলবার 8:17 পর থেকে বুধবার এবং বৃহস্পতিবার 2:30 পর্যন্ত টাইমটা আপনাদের মীন রাশিতে চন্দ্র থাকবে, যেখানে মঙ্গল এবং বৃহস্পতি বসে আছে, ফলে গজকেশী এক্সিস থাকবে, ফলে এই সময় কিন্তু মন মানসিকতা অনেক বেশি পজিটিভ থাকবে। আবার বৃহস্পতিবার রাত্রি থেকে 2:30 পর থেকে শুরু করে রোববার 11:30 পর্যন্ত মেষ রাশিতে চন্দ্র থাকবে, মেষ রাশিতে রাহু বসে আছে, ফলে চন্দ্র এই মাস সপ্তাহে কিন্তু রাহু গ্রহণযোগ, শনি চন্দ্র পুনর্পূজক এই যোগের মধ্যে থাকবে, 20 যোগের মধ্যে। খালি গজকেশরী থাকবে হচ্ছে মাঝের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, এই জায়গাটা কিন্তু দেখতে হবে। মঙ্গলবার রাত্রি থেকে বুধবার এবং বৃহস্পতিবার গজকেশরী অ্যাক্সিস থাকবে, একেবারে রবিবার চলে যাবে বৃষ রাশিতে, ফলে মাঝে মাঝে একটু ডিস্টারবেন্স কিন্তু ইন জেনারেলভাবে সবাইকে ফেস করতে হবে। এবার আপনাদের রাশির সাথে কী কতটা ফেস করবে বা কতটা ফেস করবেন সেই নিয়ে আলোচনা করব। চলে আসি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র থাকছে। একাদশভাবে চন্দ্র থাকলে তো যে কোনো কাজে সফলতা পাওয়া যায়, প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে, মন মানসিকতা ভালো থাকে, যে কোনো কাজে একটা লাভ দেখতে পারবেন, আর্থিক গেইন হয়, দিনগুলো এক কথায়, অর্থাৎ সোমবার মঙ্গলবার দিনটা এক কথায় কিন্তু চন্দ্র খুবই ভালো দেওয়ার কথা। কিন্তু যেহেতু শনি বসে আছে, যে কোনো কাজই সফল পাবেন হবেন, কিন্তু কোথাও একটা বাধা প্রথমে করতে গিয়ে হলো না, সেই জায়গাটা কিন্তু দেখতে হবে। অর্থাৎ ফার্স্ট টার্গেটেই আপনারা হিট করতে পারবেন না, সেকেন্ড বার থার্ড বার ট্রাই করে কিন্তু কাজটাকে বের করতে হবে। কাজ কিন্তু সফল হবে, মন মানসিকতা পজিটিভ থাকবে, কিন্তু যেহেতু শনি বসে আছে, মাঝে মাঝে দিলে ডিস্টারবেন্স কিন্তু আপনাদের ফেস করতে হবে। কিন্তু ওভারঅল আর্থিক গেন হওয়ার দিন বা প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকেও খুব একটা প্রবলেমেটিক দিন না। যারা আর্টিস্ট আছে তাদের দিক থেকে ভালো, যে কোনো দিক থেকে দিনগুলো এক কথায় ভালো যাবে।
তারপরে আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে আসবে যেখানে বৃহস্পতি বসে আছে। অর্থাৎ মঙ্গলবার রাত্রি আটটা থেকে শুরু করে সাতেও থেকে শুরু করে বৃহস্পতিবার আড়াইটা পর্যন্ত, রাত্রি আড়াইটা পর্যন্ত টাইমটা আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে। বৃহস্পতি আপনাদের ভাগ্যবতী এবং দ্বাদশভাবে বসে আছে। কিছু বিদেশ যাত্রার অপরচুনিটি কিন্তু আসতে পারে, যারা বিদেশে মাটিতে আছে তাদের জন্য ভালো। হঠাৎ করে ভাগ্যের কিছু স্বাদ পেতে পারেন। সেখানে শনি নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র এবং বুধের নক্ষত্র পাস করবে, ফলে কর্মের দিক থেকে ভালো ফল পাবেন, বিশেষ একটা প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু ফিনান্সিয়াল লাভ হতে পারে, আবার পাশাপাশি কিছু খরচের আধিক্য বাড়তে পারে, সেদিক থেকে কিন্তু খুব একটা খারাপ। যেহেতু বৃহস্পতি বসে আছে, মন মানসিকতা কিন্তু ভালো থাকবে। যদিও দ্বাদশভাবে যখন চন্দ্র পাস করে, খরচের আধিক্য বেড়ে যাওয়ার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব হয়ে যায়, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলবেন, এমনি দিনগুলো কিন্তু ভালো যাবে। বৃহস্পতিবার রাত্রি আড়াইটা থেকে শুরু করে রোববার সাড়ে এগারোটা পর্যন্ত, দিবা সাড়ে এগারোটা পর্যন্ত আপনাদের মেষ রাশিতে চন্দ্র থাকবে, ফলে আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। ফিনান্সিয়াল দিক থেকে গেন হতে পারে, বিবাহের কথা পাকা হতে পারে, কিছু ব্যবসার দিক থেকে লাভ পাবেন, মনটা একটু চঞ্চল থাকতে পারে, যে কোনো দিক থেকে হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে, মাথাটা মাঝে মাঝে একটু গরম হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল রাখবেন। আর্থিক দিক থেকে কিছু না কিছু গেন হবে অবশ্যই, কিন্তু যেহেতু রাহুর ওপর দিয়ে পাস করছে, কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না আর হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে বড় কোনো সমস্যা এই দিনগুলো হতে দেখা যাচ্ছে না। রবিবার এগারোটা সাড়ে এগারোটার পর থেকে আপনাদের পরিস্থিতি আবার হাতে চলে আসবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, পরিবারকে সময় দেওয়া, এই জায়গাগুলো পাবেন। কিছু ফিনান্সিয়াল গেন একেবারে শেষের দিকে রোববার বিকালবেলার দিকে কিন্তু হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো, কোথাও ছোটোখাটো ভ্রমণ এই জায়গাগুলো কিন্তু আপনাদের হতে পারে, সেদিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মিলে ঝুলে ফলটা পাবেন, খুব একটা পজিটিভ বা নেগেটিভ দেখতে পাওয়া যাচ্ছে না, মধ্যম প্রকৃতির ফল কিন্তু এই সপ্তাহে মেষ রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি বিশ্বরাশির ক্ষেত্রে। সপ্তাহের শুরুতেই দশমভাবে চন্দ্র থাকছে। দশমে চন্দ্র থাকলে কর্মময় দিন হয়, কিন্তু যেহেতু সেখানে শনি বসে আছে, সোমবার এবং মঙ্গলবার রাত্রি পর্যন্ত আটটা সাতেরো পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে, ফলে সপ্তাহের শুরুটা খুব এনার্জেটিক কাটবে। শুরু দিয়েই একবারে কর্মময় দিন দিয়ে শুরু করবেন, আপনাদের মন মানসিকতা খুব অ্যাক্টিভ থাকবে, পজিটিভ থাকবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু সবই ভালো, কিন্তু কর্মের পেশা এত পরিমাণে বাড়বে সেই জায়গাটা কিন্তু একটু সামাল দিতে আপনাদের একটু সমস্যা হবে। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, আর্টিস্ট যারা আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকেও কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু দশমভাবে চন্দ্র থাকলে কাজের পেশার, এমনি শনি সেখানে বসে আছে, ফলে কাজের পেশা এত পরিমাণে বেড়ে গেল যে সব কাজকে ঠিকঠাক করে উঠতে পারলেন না, এর জন্য মানসিক ডিস্টার্বেন্স হলো, এই জায়গাটা কিন্তু একটু দেখতে পাওয়া যায়। যে কাজের সঙ্গে যুক্ত থাকুক না কেন, এই যেহেতু দশমে শনি এবং চন্দ্রের যোগ হয়ে থাকছে, মন মানসিকতাকে একটু পজিটিভ রাখার চেষ্টা করবেন, না হলে কোনো সমস্যা তৈরি হতে পারে সেই জায়গাটা। কর্মস্থানে হয়তো অনুকূল পরিস্থিতি পেলেন না, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল করে নেবেন, একটা দুটো দিনের ব্যাপার, তারপর পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে। মঙ্গলবার রাত্রি সাতটা আটটা সতেরো পর থেকে বৃহস্পতিবার রাত্রি পর্যন্ত কিন্তু একেবারে আপনাদের একাদশে চন্দ্র থাকছে। দিনগুলো এক কথায় বোল্ড কাটবে, আনন্দময় কাটবে, পজিটিভ কাটবে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে, যারা আর্টিস্ট আছে তাদের দিক থেকে, যারা খেলোয়াড় আছে তাদের দিক থেকে, ওভারঅল প্রত্যেকের ক্ষেত্রে দিনগুলো ভালো কাটবে। তাই যদি কোনো ভাইটাল কাজ করতে হয় সেদিক থেকে কিন্তু এই দিনগুলো, অর্থাৎ মঙ্গলবার সাত আটটা সাতেও থেকে শুরু করে বৃহস্পতিবার রাত আড়াইটা পর্যন্ত, এই সময়টা কিন্তু আপনাদের জন্য অতীব শুভ। সেদিক থেকে ফাটকায় লাভ হওয়া, ব্যবসার দিক থেকে গেন হওয়া, বিবাহিত জীবনে স্বাদ পাওয়া, সব দিক থেকে প্রেমের, সন্তানের, ওভারঅল পরিস্থিতি কিন্তু আপনাদের হাতে থাকবে, মন মানসিকতা অনেক বেশি পজিটিভ থাকবে, সেদিক থেকে কিন্তু অতীব শুভ ফল পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না। ভাইটাল মিটিং মিছিল করার থাকলে আপনারা এই দিনগুলো করে নিতে পারেন, সেদিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা দেখতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা কিন্তু নেই। কিন্তু যখনই বৃহস্পতিবার রাত্রি আড়াইটের পর থেকে শুক্রবার, শনিবার এবং রোববার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত আপনাদের কিন্তু মেষ রাশিতে অর্থাৎ দ্বাদশভাবে চন্দ্র থাকবে, ফলে যতটা গেন করবেন আগে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত, ততটা আবার ব্যয় হওয়ার জায়গা তৈরি হবে, ফলে মন মানসিকতা একটু ডিস্টার্ব হওয়া, হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু করতে যাবেন না। মাথা ঠান্ডা রেখে চলবেন, কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না, এবং কোনো ক্ষেত্রে কারোর সঙ্গে উৎকট ঝামেলা হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু কন্ট্রোল রাখবেন। কিছু খরচ, মনের ইচ্ছার বিরুদ্ধে কিছু খরচ হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু, কারণ দ্বাদশভাবে চন্দ্র থাকলে কিন্তু খরচের আধিক্য বেড়ে যায়, সেই জায়গাটা কিন্তু একটু দেখে শুনে রাখবেন। ইন্টারভিউ ফেস করার জন্য ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, কিছু বিদেশ যাত্রার অপরচুনিটি আসতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যায়, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, ফলে
সকালে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন, যে যে জায়গাতেই থাকুন না কেন মাথা কিন্তু একটু ঠান্ডা রাখতে হবে এবং খরচটাকে বুঝে করতে হবে, তাহলে দিনগুলো ভালো যাবে। রবিবার 11:30 পর থেকে আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, ফলে সেদিক থেকে অবশ্য আবার পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন, মন মানসিকতা পজিটিভ হয়ে যাবে, বাধা বিঘ্ন অনেকটা কাটবে, যে কোনো কাজ আপনারা করে নিতে পারেন। বিকালবেলাটা অর্থাৎ রোববার দুপুর 11:30 পর থেকে শুরু করে বাদ বাকি টাইমটা আপনাদের জন্য ভালো। সেদিক থেকে যে কোনো দিক থেকে বিবাহিত জীবনের কথা, কোনো যদি সম্বন্ধ দেখার ব্যাপার থাকে এই দিন আপনারা দেখাতে পারেন, সেই জায়গাগুলো ব্যবসার দিক থেকে কিছু লাভ হয়ে যেতে পারে, ফিনান্সিয়াল গেইন হয়ে যেতে পারে, মন মানসিকতা পজিটিভ থাকবে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মাঝখানে যে বৃহস্পতিবার রাত্রি 2:30 থেকে শনিবার রোববার সকাল 11:30 পর্যন্ত টাইমটাকে একটু অ্যাডজাস্ট করবেন, বাদ বাকি দিনগুলো আপনাদের জন্য ভালো কাটবে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তাহের শুরুতেই ভাগ্যস্থানে চন্দ্র থাকছে। ভাগ্যস্থানে চন্দ্র থাকলে ভাগ্যের দিক থেকে সাপ পাওয়া যায়, অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার রাত্রি 8:17 পর্যন্ত আপনাদের কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে, ভাগ্যের দিক থেকে সাপ পাবেন, দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ আনন্দ দিতে পারে, সেই জায়গাগুলো ভালো, কর্মময় দিন কাটবে, সব দিক থেকেই ভালো যাবে। কিন্তু মাঝে মাঝে মানসিক ডিপ্রেশন কিন্তু আপনাদের একটু গ্রাস করতে পারে, কারণ শনি বসে আছে, কুম্ভ রাশিতে শনি বসে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু শনিচন্দ্র একটা বীজযোগ একটা দেখতে পাওয়া যাবে, ফলে মনটাকে একটু পজিটিভ রাখার চেষ্টা করবে, সব কিছুই ভালো থাকবে, কোনো টেনশনের ব্যাপার নেই। কিন্তু যেহেতু শনি বসে আছে, মাঝে মাঝে একটা ডিপ্রেশন যেন কোথা থেকে চলে আসলো, মনটাকে একটু পজিটিভ রাখবেন, ভাগ্যের দিক থেকে সাত পাওয়ার জন্য সবার দিক থেকেই ভালো ফল পাবেন, চন্দ্র অনেকটাই পজিটিভ অবস্থায় থাকবে, কিন্তু শনি থাকার জন্য একটা বীজযোগ থাকার জন্য মনটাকে পজিটিভ রাখবেন, তাহলে কিন্তু সব কাজ ভালো হবে, প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে, শিক্ষার দিক থেকে অবশ্যই কিন্তু ভালো ফল পাওয়া যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু কোথাও একটা ভুল বোঝাবুঝি, কারোর সঙ্গে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এই জায়গাটা কিন্তু হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে। মঙ্গলবার 8:17 পর থেকে পরিস্থিতি আবার যেন চেঞ্জ হয়ে গেল, পজিটিভ হয়ে গেল, কেন আপনাদের দশমভাবে চন্দ্র আসবে। দশমভাবে চন্দ্র গেলে কোনো ক্ষেত্রে একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকে, কারণ কাজের পেশার জন্য এই ডিস্টার্বটা হয় মেনলি, কিন্তু দশমভাবে বৃহস্পতি বসে আছে, ফলে কিছু কর্মের যোগাযোগ কিন্তু আসতে পারে। মঙ্গলবার রাত্রি 8:00 থেকে বৃহস্পতিবার রাত 2:30 পর্যন্ত টাইমটা আপনাদের কিন্তু কিছু কর্মের যোগাযোগ আসতে পারবে, কর্মময় দিন, কর্মের প্রেশার কিন্তু অনেকটাই কমবে, কর্মের দিক থেকে সাথ পাবেন, শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মে কোনো নতুন সুযোগ আসতে পারে, প্রমোশন এই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো পাবেন, কেন মঙ্গল এবং বৃহস্পতি একত্রে ওখানে বসে আছে মীন রাশিতে, সেখান দিয়ে চন্দ্র পাস করবে, ফলে সেদিক থেকে কিন্তু অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, প্রেম সন্তান এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে, এবং নতুন কর্মে যেমন যোগাযোগ আসবে, কর্মে ট্রান্সফার, কর্মে পরিবর্তন এই জায়গাটাও আপনারা কিছু ক্ষেত্রে দেখতে পারবেন, ভাগ্যের কিছু সাথ অবশ্যই পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, এবং ফাটকায় কিছু লাভ, শেয়ার লটারি থেকে কিছু লাভ কিন্তু হতে পারে, সেই জায়গাগুলো ভালো, কেন তিনটে নক্ষত্র পাস করবে, একটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং দেবতা, এই তিনটে নক্ষত্র পাস করবে বৃহস্পতি শনি বুধ, ফলে এই যে বুধ আপনাদের শিরোধিপতি এবং আপনাদের চতুর্থপতি, সেখানে কিছু ফিনান্সিয়াল গেন হওয়া, বাড়িগাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোনো, বাড়ির কোনো রিনোভেশনে কাজ করা এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন, ফলে সেদিক থেকে দিনগুলো এক কথায় ভালো যাবে, মন পজিটিভ থাকবে, ফলে যে কোনো কাজ সপ্তাহের মধ্যে এই দিনগুলোই যে কোনো কাজ করে নেবেন, সেদিক থেকে কোনো বাধা নেই। বৃহস্পতিবার রাত্রি 2:30 পর থেকে শুক্রবার শনিবার এবং রোববার এই যে সময়টা রোববার সকাল 11:30 পর্যন্ত আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে, একাদশভাবে চন্দ্র থাকলে কিন্তু সব দিক থেকেই মন মানসিকতা পজিটিভ থাকে, কিছু ফাটকায় লাভ হয়ে যায়, প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে শুভ ফল পাওয়া যায়, সেই জায়গাগুলো কিন্তু ভালো, কিছু লাভ পাবেন অবশ্যই, কিন্তু যেহেতু রাহু বসে আছে, কোনো বেশি লোভ করতে গিয়ে কোনো একটা বড় ড্যামারেজ দিয়ে দিতে হলো, অথবা হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললেন, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল রাখবেন, মাথাটাকে ঠান্ডা রাখবেন, কারণ রাহু এবং চন্দ্রের একটা গ্রহণযোগ থাকবে, ফলে একাদশ দিয়ে চন্দ্র পাস করলেও কিছু না কিছু সমস্যা কিন্তু হতে দেখা যাবে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে চলতে হবে, কিন্তু ওভারঅল দিনগুলো ভালো কাটবে, খুব একটা টেনশন বহুল কাটবে না, যত সমস্যা হোক বেরিয়ে যেতে পারবেন, কিন্তু নতুন করে সমস্যা তৈরি করবেন না, তাহলে সব দিক থেকে দিনগুলো ভালো যাবে। রোববার 11:30 পর থেকে আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে আসবে, ফলে দ্বাদশভাবে চন্দ্র শুক্রের ঘরে চন্দ্র উচ্চস্থ থাকে, তো এখানে রেবতী রোহিণী নক্ষত্র বা বুধ বসে আছে, রবি বসে আছে,
সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনারা কিছু না কিছু ভালো ফল পাবেনই, কিন্তু খরচের আধিক্য একটু বাড়তে পারে, সেই জায়গাটা একটু বুঝে করবেন। ভাই বোনের জন্য কিছু খরচ বাড়তে পারে সেই জায়গাটা, পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য কিছু খরচ বাড়তে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এমনি দিনগুলো ভালো হবে, পরিবারের সকলের সঙ্গে সময় কাটানো, কোথাও ঘুরতে যাওয়া, ছোটোখাটো ভ্রমণ, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। সেদিক থেকে দিনটা কিন্তু রোববার 11:30 পর থেকে পরিস্থিতিটা কিন্তু খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না। খালি খরচটাকে একটু বুঝে করবেন, তাহলে সপ্তাহটা মোটামুটি আপনাদের ভালো কাটবে। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকছে, ফলে সোমবার মঙ্গলবার রাত্রি 8:17 পর্যন্ত টাইমটা আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু শনিও সেখানে বসে আছে, ফলে শনিচন্দ্র বীজ যোগের একটা এক্সিস বা পুনর্পুযোগের একটা এক্সিস চলছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু দিনটা মধ্যম প্রকৃতি কাটবে। রাস্তাঘাটে সাবধানে চলবেন, যে কোনো কাজ করতে গেলে একটু মাথা ঠান্ডা রাখবেন, হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, দিনটাকে এক কথায় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারোর সঙ্গে কোনো বিবাদে জড়িয়ে অশান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, এক কথায় দিনগুলো কিন্তু অ্যাভয়েড করা, খুব একটা পজিটিভ দেখতে পারবেন না যেহেতু অষ্টম ভাব এবং শনি সেখানে বসে আছে। ওভারঅল কাজের মধ্যে প্রেশার, যেখানে যাচ্ছেন পরিস্থিতিটা অনুকূলে না থাকা, এই জিনিসটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার রাত্রি পর্যন্ত দেখা যাবে। তারপরে পরিস্থিতি কিন্তু আপনাদের হাতে চলে আসবে, অর্থাৎ মঙ্গলবার রাত্রি 8:17 পর থেকে বৃহস্পতিবার সারারাতি প্রায় আপনাদের, বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, যেখানে বৃহস্পতি বসে আছে। বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির ওপর পড়ে আছে, আপনাদের তৃতীয় ভাবে পড়ে আছে, আপনাদের পঞ্চম ভাবে পড়ে আছে, বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি। সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই যে ভাগ্যস্থানে গোচর করবে, এক কথায় দিনগুলো ওয়েল অ্যান্ড গুড কাটবে, ফলে যে কোনো পেন্ডিং কাজ কিন্তু আপনারা মঙ্গলবার রাত্রি থেকে শুরু করে বৃহস্পতিবার 2:30 পর্যন্ত সময়ের মধ্যে করে নেবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে ভালো ভালো পাবেন, উচ্চশিক্ষা, প্রাইমারি এডুকেশন, এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাবে, মন মানসিকতা পজিটিভ থাকবে, গুরু দীক্ষালাভ, গুরুবাড়ি গমন, আধ্যাত্মিক চেতনার উন্মেষ, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো এক কথায় পরিস্থিতি দেখবেন সব কিছু আপনাদের হাতে আছে, কোনো যেন একটা প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না। ইন্টারভিউ ফেস করার জন্য ভালো ফল পাবেন, মন মানসিকতা পজিটিভ থাকবে। সেদিক থেকে যে কোনো ভাইটাল কাজ যদি আপনাদের করতে হয়, আপনারা মঙ্গলবার 8:17 পর থেকে শুরু করে বৃহস্পতিবার রাত্রি 2:30 মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই কিন্তু কাজগুলো আপনাদের সফল হবে। সেদিক থেকে কিন্তু অতীব শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকবে, ফলে সেদিক থেকে মন মানসিকতা অনেক বেশি পজিটিভ থাকবে, পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু এক কথায় যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে দিনগুলো আপনাদের পক্ষেই থাকবে। বৃহস্পতিবার রাত্রি থেকে শুরু করে শুক্রবার, শনিবার এবং রবিবার 11:30 পর্যন্ত, সকাল 11:30 পর্যন্ত টাইমটা আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে, ফলে হঠাৎ করে কর্মের প্রেশার যেন একটু বেড়ে যাওয়া, কর্মস্থানে একটু ডিস্টার্ব হওয়া, কারোর সঙ্গে শত্রুতা হওয়া, দেখা যাচ্ছে কারোর সঙ্গে শত্রুতা হয়ে গেল, কর্মস্থানে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে গেল, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কারণ সেখানে রবি বসে আছে, রাহু বসে আছে, ফলে রাহু কী করে চন্দ্র রাহুর একটা গ্রহণযোগ তৈরি হবে, কর্মস্থানে কিন্তু মাথা ঠান্ডা রাখবে। হটকারী কোনো সিদ্ধান্ত কর্মের ব্যাপারে নিতে যাবেন না, কোনো চেঞ্জ যদি কোথায় করতে পারেন কিন্তু সেটা দেখে শুনে ভালো মন্দ চিন্তা করে তারপরেই করবেন। হটকারী কোনো সিদ্ধান্ত কর্মের ব্যাপারে নেওয়াটা এই মুহূর্তে এই কটা দিন অন্তত বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার সকাল 11:30 পর্যন্ত নিতে যাবেন না, মাথা ঠান্ডা রাখবেন। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, কিন্তু মানসিক টেনশন একটু থাকবে, যে কোনো জায়গা থেকে একটু মানসিক টেনশন থাকবে, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল করবেন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ভালো কাটবে। পাশাপাশি রোববার 11:00 পর থেকে, 11:30 পর থেকে আপনাদের 11:00 চন্দ্র চলে আসবে, ফলে পেন্ডিং যত কাজ সপ্তাহের মধ্যে আছে আপনারা ওই 11:00-11:30 পর থেকে আপনারা করে নিতে পারবেন। ফিনান্সিয়াল গেন হওয়া, প্রেম, বিবাহ, সন্তান, সব দিক থেকে পরিস্থিতি এক কথায় আপনাদের হাতে থাকবে, ফলে যে পেন্ডিং কাজগুলো সারা সপ্তাহে করতে পারেননি আপনারা রোববার দিন বিকালে করে নিতে পারবেন, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ওভারঅল পরিস্থিতি যেন হাতে চলে আসলো, যে কোনো ভাইটাল কাজ কিন্তু আপনারা করতে পারবেন। একদিকে হচ্ছে মঙ্গলবার রাত্রি 8:30 পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত টাইমটা আপনাদের হাতে থাকছে, এবং রোববার 11:30 পর থেকে সারা রাতি, সারাটা দিন আপনাদের হাতে থাকছে, ফলে এই সময়গুলোকে কাজে লাগাবেন, অবশ্যই কিন্তু শুভফল আপনার পেয়ে যাবেন, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে কর্কট রাশির জন্য এই দিনগুলো ভালো, কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার এবং শনিবার, বৃহস্পতিবারটা তো রাত্রিবেলায় ঢুকছে চন্দ্র মেষ রাশিতে, শুক্রবার শনিবার এবং রোববার 11:00 পর্যন্ত টাইমটা আপনারা, 11:30 পর্যন্ত টাইমটা আপনারা কিন্তু একটু অ্যাভয়েড করবেন, তাহলে বাকি দিনগুলো আপনাদের ভালো কাটবে। আর সোমবার থেকে শুক্র, সোমবার এবং মঙ্গলবার 8:00 পর্যন্ত টাইমটা, রাত্রি 8:00-7:00 পর্যন্ত টাইমটাকে একটু অ্যাভয়েড করবেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু শুভফল পেয়ে যাবেন। চলে আসি
সিংহ রাশিকেতে সপ্তাহের শুরুতেই আপনাদের সপ্তম ভাবে চন্দ্র থাকছে। সপ্তম ভাবে চন্দ্র থাকছে ফলে কিছু বিবাহের কথা পাকা হতে পারে। বিবাহিত পার্টনারের সঙ্গে ভালো, কিন্তু পার্টনারের সঙ্গে সোমবার এবং মঙ্গলবার একটু বুঝে শুনে কথা বলবেন। ছোটোখাটো ব্যাপারকে কেন্দ্র করে একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং এই জায়গাটা, যেহেতু শনি বসে আছে দুজনের মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলবেন। ছোটোখাটো ব্যাপারকে গুরুত্ব দেবেন না, তাহলে পারিবারিকভাবে একটু অশান্তি তৈরি হতে পারে। ব্যবসার দিক থেকে একটু প্রেশার বাড়বে, ব্যবসাটা যে মন খুব একটা ভালো বা খারাপ এরকম না, রোজকার মতে চলবে, সেই দিক থেকে কোনো বাধা দেখতে পাচ্ছে না। মন মানসিকতা মাঝে মাঝে খুব ভালো, মাঝে মাঝে একটু ডিস্টার্ব, এই জায়গাটা সোমবার এবং মঙ্গলবার আপনারা দেখতে পারবেন। তাহলে ঘরে কাটবে, খুব একটা ভালো বা খুব একটা খারাপ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার 8:07 থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত টাইমটা আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, যেখানে বৃহস্পতি বসে আছে রবি মঙ্গলের সঙ্গে এবং আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে হঠাৎ করে কিছু প্রাপ্তি, ফাটকায় লাভ এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। কারোর সঙ্গে কোনো বিবাদে চড়াবেন না, পৈতৃক সম্পত্তিতে কিছু লাভ বা টাকা পয়সা বা যে কোনো একটা কোর্ট কেস থেকে কিছু লাভ এই জায়গাগুলো যদি হয়ে থাকে সেগুলো কিছু পেয়ে যেতে পারেন। কিন্তু অষ্টমভাবে চন্দ্র থাকলে কিছু ক্ষেত্রে মন মানসিকতা ডিস্টার্ব থাকে, যেহেতু বৃহস্পতি বসে আছে সেহেতু কিন্তু আপনাদের অতটা ডিস্টার্ব ফেস করতে হবে না, অনেকটাই পজিটিভলি কাটবে। কিন্তু রাস্তাঘাটে সাবধানে চলবেন, মঙ্গল বসে আছে অষ্টমে, সেখানে রাস্তাঘাটে কিন্তু সাবধানে চলবেন। এবং প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, সেদিক থেকেও কোনো বাধা নেই। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে, সেই জায়গাটা ভালো। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পারবেন। কিছু ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে। বৃহস্পতিবার রাত্রি 2:30 পর থেকে শুক্রবার, শনিবার এবং রবিবার সকাল 11:30 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, ফলে ভাগ্যের দিক থেকে সাপ পাবেন, উচ্চশিক্ষায় লাভ পাবেন, দূরযাত্রা হতে পারে, পিতার দিক থেকে শুভ ফল পাবেন, সবই ঠিক পাবেন। ছোটোখাটো ভ্রমণ, যারা ঘুরে ঘুরে কাজ করে এদের দিক থেকে কিন্তু লাভ দেখতে পাওয়া যাবে। কিন্তু যেহেতু রাহু বসে আছে, দূরযাত্রার ক্ষেত্রে অবশ্যই প্ল্যানিং করে যাবেন, হঠকারী কোনো সিদ্ধান্ত করে ফট করে বেরিয়ে গেলেন, এই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা তৈরি করে দিতে পারে। মাথাটাকে ঠান্ডা রাখবেন, হঠাৎ করে মাথার কোনো এমন হলো যে মাথাটা গরম হয়ে গেল, এই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে। সেদিক থেকে পিতার শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা এই মুহূর্তে আপনাদের ভালো, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই কিন্তু ভাগ্যের দিক থেকে সাপ পাওয়ার জন্য উচ্চশিক্ষায় কিছু পজিটিভ রেজাল্ট, মন মানসিকতা ভালো থাকবে, উদ্যমময় থাকবে, পজিটিভ থাকবে, কিছু করে নেওয়ার একটা তাগিদ আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, সেদিক থেকেও কোনো বাধা নেই। অবশ্যই শুক্রের নক্ষত্র পাশ করবে, শুক্র আপনাদের হচ্ছে দশমপতি, সেই কিন্তু আপনাদের ভাগ্যস্থানেই বসে আছে, ফলে ভাগ্যের দিক থেকে সাপ পাওয়ার জন্য যারা ধরুন ফিল্ম মিডিয়ায় আছে বা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে এদের দিক থেকে দিনগুলো কিন্তু ভালো যাবে, সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। ছোটোখাটো ভাই বোনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, সেই দিক থেকেও দিনগুলো এক কথায় ভালো যাবে। রোববার 11:30 পর থেকে শুরু করে সারাদিনই শুক্রের ঘরে অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্র থাকবে আপনাদের দশমভাবে, ফলে কর্মময় কর্মে প্রেশার থাকবে, কর্মে চাপ থাকবে, কিন্তু বড় কোষরও কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, ছোটোখাটো ভ্রমণ এই জায়গাগুলো দেখতে পারবেন, সেদিক থেকেও কোনো বাধা নেই। অবশ্যই কিন্তু কর্মের প্রেশার থাকার জন্য কিছু মানসিক ডিস্টার্বেন্স হতে পারে, কিন্তু সেরকম কোনো ব্যাপার না। দিনটা কিন্তু 11:30 পর থেকে ভালোই কাটবে, সেদিক থেকেও কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, বাড়ি কোনো রিনোভেশনের কাজ করাতে পারেন, গাড়ি কোনো মেকানিক্যাল কাজ করাতে পারেন, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় রবিবার 11:30 পর থেকে পরিস্থিতিটা আপনাদের হাতেই থাকবে, নতুন কোনো কর্মের যোগাযোগ আসতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই ষষ্ঠভাবে চন্দ্র থাকছে, ফলে কর্মের একটা প্রেশার থাকবে, কাজগুলোকে যদি ঠিকঠাক গুছিয়ে না করতে পারেন, অর্থাৎ সোমবার মঙ্গলবার রাত্রি 8:17 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, যেখানে শনি বসে আছে, কিছু খরচ বেড়ে গেল, হঠাৎ করে কিছু খরচ বেড়ে গেল, কিছু ক্রনিক ডিজিজ একটু সমস্যা তৈরি করলো, এই জায়গাগুলোকে দেখে কিন্তু কন্যারাশি একটু বুঝে শুনে চলতে হবে, খরচটাকে বুঝে করতে হবে, প্রয়োজনে ডাক্তারি পরামর্শ, শারীরিক দিক থেকে সমস্যা হলে নিয়ে নিতে হবে। এবং কোনো ইন্টারভিউ ফেস করার জন্য ভালো ফল পাবেন, দূরযাত্রা হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, সেই জায়গাগুলো ভালো। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ করতে পারবেন, কিন্তু লেগে থাকতে হবে। রোজকার রুটিন কিন্তু ভালো হবে, সোমবার থেকে শুরু করে মঙ্গলবার মানে সপ্তাহ শুরুটা একটা রুটিন মাফিক দিন কাটবে, সেদিক থেকে কোনো বাধা নেই। কিন্তু কর্মে প্রেশার থাকবে, কাজগুলোকে গুছিয়ে না করতে পারার জন্য একটু মানসিক ডিস্টার্বেন্স কিন্তু হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে, ফলে মঙ্গলবার রাত্রি 8:30 পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত টাইমটা আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে, যেখানে বৃহস্পতি বসে আছে। প্রথমে বলি প্রেমের
প্রেমের দিক থেকে বিবাহের দিক থেকে যথেষ্ট শুভ ফল পাবেন। কোনো বিবাহের কথা পাকা হতে পারে, পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন, পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং দেখতে পাওয়া যাবে, কোথাও ছোটোখাটো ভ্রমণ আপনাকে আনন্দ দিতে পারে, সেই জায়গাগুলো ভালো। আবার কিছু ক্ষেত্রে ব্যবসার দিক থেকে হঠাৎ কিছু কাস্টমার ডিলিংস বাড়তে পারে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, সেই জায়গাগুলো ভালো। মন মানসিকতা পজিটিভ থাকবে, কিছু ক্রিয়েটিভ চিন্তাভাবনা কিন্তু আপনারা করতে পারেন, সেই জায়গাটাও ভালো। হয়তো হঠাৎ করে কোনো প্ল্যানিং আপনাদের মাথায় চলে আসলো, যেটা কিন্তু আপনারা বাস্তব রূপ দিয়ে দিলেন, ফলে সেই জায়গা থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের কিছু লাভ কিন্তু অবশ্যই হতে দেখা যাচ্ছে, ফলে দিনগুলো এক কথায় ভালো কাটবে, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শুক্রবার শনিবার এবং রোববার সকাল 11:30 পর্যন্ত আপনাদের কিন্তু অষ্টমভাবে চন্দ্র থাকবে, ফলে কিছু হঠাৎ করে কিছু প্রাপ্তি ফিনান্সিয়াল লাভ হতে পারে, কিন্তু রাস্তাঘাটে সাবধান চলবেন, কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং করতে যাবেন না, কথাবার্তা পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপার নিয়ে একটা কথা নিয়ে একটু ছোটো কথা কাটাকাটি এই জায়গাটা হতে পারে, সেই জায়গাটা একটু বুঝে চলবেন। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, হঠকারী কোনো ইনভেস্টমেন্ট বড়সড় ইনভেস্টমেন্ট এই মুহূর্তে করতে যাওয়া উচিত না, অর্থাৎ শুক্রবার শনিবার এবং রোববারের মধ্যে বড় ইনভেস্টমেন্ট লং টাইম ইনভেস্টমেন্ট করাটা উচিত না, ফলে যাই করবেন কাউকে ধার দেবেন না, মন মানসিকতাকে পজিটিভ রাখবেন। না হলে অষ্টমভাবে চন্দ্র থাকলে কিন্তু যে কোনো কারণে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকে, সেই জায়গাটা কিন্তু বুঝে চলতে হবে, তাহলে দিনগুলো মোটামুটি আপনাদের হাতেই থাকবে। রবিবার সকাল 11:30 পর থেকে আপনাদের কিন্তু ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, ফলে পরিস্থিতি আবার আপনাদের হাতে চলে আসবেন, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, উচ্চশিক্ষায় লাভ পাবেন, দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ মনের মধ্যে ফুর্তি আনন্দ করার ইন্টারমেন্টালিটি এই জায়গাগুলো, পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে গেলেন, পরিবারকে নিয়ে সময় কাটালেন, এই জায়গাগুলো কিন্তু এক কথা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সকালবেলা থেকে শুরু করে রোববার দিনটা আপনাদের হাতেই থাকছে। সে ফলে যে কোনো কাজ যদি পেন্ডিং থাকে সপ্তাহে সেগুলো আপনারা কিন্তু রোববারের দিকে করে নিতে পারেন, সকাল 11:30 পর থেকে পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে, সেই জায়গাটা কিন্তু পেন্ডিং কাজগুলো গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা করে নিতে পারবেন, কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ভাই বোনের সঙ্গে সম্পর্ক, ছোটোখাটো ভ্রমণ এই জায়গাগুলো কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, ফলে ওভারঅল দিনগুলো ভালো কাটবে, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ভাগ্য সাথ দেওয়ার জন্য অনেক কাজ কিন্তু আপনাদের পজিটিভ হয়ে যাবে। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকছে। পঞ্চমভাবে চন্দ্র থাকলে কিন্তু এক কথায় মন মানসিকতা যথেষ্ট ভালো থাকে, প্রেম সন্তান আর্থিক লাভ এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যায়, ফলে সেই দিক থেকে ভালো ফলই কাটবে, হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, কিন্তু যেহেতু সেখানে শনি বসে আছে মাঝে মাঝে মানসিক ডিপ্রেশন প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এই জায়গাটা হওয়ার জায়গাও কিন্তু আছে, ফলে যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন, এবং যে কোনো কাজ করতে গেলেন একবারে হলো না সেটাকে দ্বিতীয়বার তৃতীয়বার করতে হলো এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে চলবেন। এমনি দিনটা আপনাদের ভালো কাটবে, সোমবার মঙ্গলবার রাত্রি 8:00-7:00 পর্যন্ত যেহেতু পঞ্চমভাবে চন্দ্র আছে ফলে মন মানসিকতা ভালো থাকবে, কিন্তু যেহেতু শনি আছে সেখানে বসে ফলে মাঝে মাঝে একটু ডিপ্রেশন থাকবে, এবং যে কোনো কাজ করতে গেলে একটু বাধাবিঘ্নর সম্মুখীন হতে হবে, কিন্তু অবশ্যই সেটা পজিটিভ হয়ে যাবে, কিন্তু এক চান্সে নাও হতে পারে, একাধিকবার চেষ্টা করে সেই কাজটাকে বার করতে হবে, ফলে দিনগুলো মধ্যম প্রকৃতি কাটবে। পঞ্চমে চন্দ্র থাকলে কিন্তু এমনি দিনগুলো খুব ভালো যায়, যে কোনো দিক থেকে লাভদায়ক দিন যায়, কিন্তু যেহেতু শনি বসে আছে সেই জায়গাটা একটু মাঝে মাঝে ডিপ্রেশন বা সমস্যা তৈরি করতে পারে। মঙ্গলবার রাত্রি 8:17 পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত টাইমটা আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, ফলে রোজকার রুটিন কিন্তু ভালো হবে, এক কথায় প্রত্যেক দিনের কাজ যেটা হয় সেটা কিন্তু খুব ভালো কাটবে, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এই জায়গাটা দেখতে পারবেন, বৃহস্পতি সেখানে বসে আছে মঙ্গলের সঙ্গে, সেদিক থেকে ফিনান্সিয়াল কিছু গেন হতে পারে, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, ইন্টারভিউ ফেস করার জন্য ভালো ফল পাবেন, কিছু কর্মের যোগাযোগ আসতে পারে, এই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো দেখতে পারবেন, ফলে দিনগুলো যেহেতু বৃহস্পতি এবং মঙ্গলের সহ অবস্থান ষষ্ঠভাবে বসে আছে ফলে কিছু ক্ষেত্রে শত্রু না সওয়া, যারা দীর্ঘদিন শত্রুতা করছিল তারা পিছনে সরে যাওয়া এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পারবেন, এবং নতুন কাজের যোগাযোগ কিন্তু কিছু আসতে পারে সেদিক থেকেও ভালো, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো সুযোগ আসতে পারে, যেহেতু শ্রুতি মঙ্গল এবং চন্দ্রের দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে পড়ে আছে সেখানে কিছু বিদেশ যাত্রা অপরচুনিটি কিন্তু এই দিনগুলো আসতে পারে, ফলে মঙ্গলবার রাত্রি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সময়টা আপনাদের এক কথায় ভালো কাটবে, সেদিক থেকে কর্মময় কাটবে, বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ছোটোখাটো ভাই বোনের সঙ্গে বা পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে গেলেন এই জায়গাগুলো এক কথায় দেখতে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মস্থানে পরিস্থিতি অনুকূলে থাকবে, সেদিক থেকেও কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না।
বৃহস্পতিবার রাত্রি 2:30 পর থেকে শুক্রবার শনিবার এবং রোববার সকাল 11:30 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, বিবাহের কথা পাকা হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, পার্টনারের সঙ্গে ছোটোখাটো কথা কাটাকাটি হওয়ার জায়গা আছে। যেহেতু রাহু বসে আছে সেখানে, ফলে চন্দ্র রাহুর একটা গ্রহণযোগের এক্সিস থাকবে, সেই জায়গাটাকে কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে, তাহলে কিন্তু অবশ্যই পার্টনারের সঙ্গে কোনো বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে বিবাহের কথা পাকা হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, সেই দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে, মন মানসিকতা পজিটিভ থাকবে, মনের মধ্যে উদ্যম থাকবে যে কোনো কাজ করে নেওয়ার জন্য ভালো, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। সেদিক থেকে কিছু প্রেম বিবাহের কিছু কথা পাকা হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকেও ভালো মোটামুটি মধ্যম প্রকৃতির দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো খুব আনন্দময় না কাটলেও খুব ডিস্টার্বল দেখতে পাওয়া যাচ্ছে না। অবশ্যই রোববার 11:30 পর থেকে আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে আসবে, যেখানে বুধ বসে আছে রবির সঙ্গে, সেখানে একটা বুধাদিত্য এক্সিস তৈরি আছে, কিন্তু সেখানে যেহেতু চন্দ্রের গোচর হচ্ছে, ফলে হঠাৎ করে কিছু আর্থিক গেন আপনাদের রোববার বিকালবেলার দিকে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাচ্ছে। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, পার্টনারশিপ ব্যবসায় গেন হবে, সেই জায়গাটা ভালো, পার্টনারশিপ ব্যবসায় লাভ দেখতে পাচ্ছে, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। অষ্টমভাবে যখন চন্দ্র থাকে, যে কোনো কারণে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকে, তাই যতটা প্রয়োজন বাইরে বেরোবেন, না হলে নিজের মতো নিজে থাকাটাই, ঘরে থাকাটাই আপনাদের জন্য ভালো হবে, সেদিক থেকে কোনো বড় সমস্যা হবে না। এবং দূর যাত্রার ক্ষেত্রে একটু এই দিনটাকে অ্যাভয়েড করবেন, বাদবাকি দিনগুলো কিন্তু আপনারা করতে পারেন। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। সপ্তাহের শুরুতেই চতুর্থ হয় চন্দ্র থাকছে। চতুর্থ হয় চন্দ্র থাকলে শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান দিক থেকে মোটামুটি ভালো, কিন্তু যেহেতু শনি বসে আছে সেহেতু মায়ের শারীরিক দিক থেকে একটু সমস্যা হতে পারে। সোমবার মঙ্গলবার রাত্রি 8:00-7:00 পর্যন্ত এই সময়টা চতুর্থ হয় চন্দ্র থাকবে, পড়াশোনাটাকে কিন্তু মনোসংযোগ দিয়ে করতে হবে, পড়াশোনায় একটু গাফিলতি হতে পারে, মায়ের শরীরের দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং বাড়িগাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে পারে, কিন্তু খুব একটা পজিটিভ জাল বাড়িগাড়ি সংক্রান্ত দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মের দিক থেকে একটু প্রেশার থাকবে, কর্মে চাপ থাকবে, রোজকার রুটিন একই রকম হবে, সেদিক থেকে কোনো বাধা নেই। কিছু মানসিক ডিস্টারবেন্স মাঝে মাঝে কিন্তু আপনাকে আহত করতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু শনি বসে আছে। সেই জায়গাটা চতুর্থ হবে, এমনি চন্দ্র একটু মানসিক ডিস্টারবেন্স দেয়, কিন্তু যেহেতু শনি বসে আছে, মাঝে মাঝে যে কোনো কাজ করতে গিয়ে একটু বাধার সম্মুখীন হতে হলো, এই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। অবশ্যই মঙ্গলবার 8:17 পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত টাইমটা আপনাদের জন্য অতীব শুভ। পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে, শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান দিক থেকে শুভফল পাবেন, অবশ্যই প্রেম এবং সন্তানের দিক থেকে শুভফল পাবেন, আর্থিক লাভ হতে পারে। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে, আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। ওভারঅল এক কথায়, যদি কোনো ভাইটাল কাজ করতে হয়, বিশেষ ডিসিশান বিশেষ কোনো কাজ করতে হয়, তাহলে এই সময়ের মধ্যে করে নেবেন, কারণ বৃহস্পতি সেখানে বসে আছে, আপনাদের পঞ্চম ভাব। যদি বড়সড় লামসাম কোনো ইনভেস্টমেন্ট করতে হয় সেই জায়গা থেকে, যদি লোন পরিশোধের প্রয়োজন থাকে, এই দিনে আপনি লোন পরিশোধ করবেন, অবশ্যই ভালো ফল কিছু পেয়ে যাবেন। রোগ মুক্তি, ঋণ মুক্তি, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন, ফলে ওভারঅল দিনগুলো আপনাদের হাতে থাকবে। মঙ্গলবার 8:17 থেকে শুরু করে বৃহস্পতিবার 2:30 পর্যন্ত টাইমটা আপনাদের জন্য অতীব শুভ থেকে, কিন্তু আপনারা এই দিনগুলোকে কাজে লাগাতে পারেন, যে কোনো দিন যে কোনো কাজ এই দিন করলে আপনাদের কিন্তু সফল হবে। শুক্রবার শনিবার রোববার সকাল 11:30 পর্যন্ত টাইমটা মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, কর্মময় দিন কাটবে, কর্মে প্রেশার থাকবে, রোজকার রুটিন ভালো হবে, কারোর সঙ্গে শত্রুতা করবেন না, ছোটোখাটো ব্যাপার নিয়ে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, লোন কিছু প্রাপ্তি হওয়ার থাকলে হয়ে যেতে পারে, প্রতিযোগিতামূলক কাজে বা ইন্টারভিউ ফেস করার জন্য ভালো ফল পাবেন, বিদেশ যাত্রার অপরচুনিটি আসতে পারে, এই জায়গাগুলো কিন্তু ভালো, যারা বিদেশে যেতে চায় কোনো সুযোগ তাদের দেখতে পাওয়া যাচ্ছে, ফলে দিনগুলো ভালো কাটবে। যেহেতু রাহু বসে আছে, হঠকারী কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না, তাহলে দিনগুলো কিন্তু এক কথায় ভালো দেখতে পাওয়া যাবে, বিশেষ বাধা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না। রোববার সকাল 11:30 পর থেকে আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে, ফলে ব্যবসার দিক থেকে বিবাহিত জীবনের দিক থেকে ভালো ফল পাবেন, পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, এনজয়মেন্ট, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন, ছোটোখাটো ভ্রমণ, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ যেমন পাবেন, নতুন বিবাহের কথা পাকা করার জন্য দিনটা ভালো। যদি কোনো সম্বন্ধ দেখার ব্যাপার থাকে, রোববার দিন 11:30 পরে দেখবেন, সব কথাবার্তা বলবেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন, যে আটকায় কিছু লাভ আপনাদের হতে পারে, পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকেও শুভ ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল সপ্তাহটা ভালো কাটবে, বিশেষ করে মঙ্গলবার 8:17 থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত টাইমটা আপনাদের জন্য অতীব শুভ, সেদিক থেকে যে কোনো কাজ যদি করতে হয় এই সময় করবেন, তাহলে অবশ্যই শুভ ফল আপনারা পেয়ে যাবেন। চলে আসি ধনুরাশি ক্ষেত্রে।
ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে তৃতীয়ভাবে চন্দ্র থাকছে, তৃতীয়ভাবে চন্দ্র কিন্তু ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট যথেষ্ট পজিটিভলি হবে, সেই দিক থেকে ভালো ফল পাবেন, ছোটোখাটো ভ্রমণ আনন্দ দিয়ে যেতে পারে। কিন্তু যেহেতু শনি বসে আছে, ঘুরতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে সেই জায়গাটা। মনের উদ্যম পজিটিভ যেমন থাকবে, মাঝে মাঝে আবার ডিপ্রেশন দেখতে পারবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে, ফলে মনটাকে পজিটিভ রাখবে। তৃতীয়ভাবে চন্দ্র কিন্তু যথেষ্ট পজিটিভ দিন কাটে, সোমবার মঙ্গলবার 8:30-7 পর্যন্ত টাইমটা আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে ধনুরাশির সাপেক্ষে, সেখানে কিন্তু ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট মনের মধ্যে উদ্যম পজিটিভনেস থাকবে। যেহেতু শনি বসে আছে আবার সেখানে কোথাও ডিপ্রেশন রাস্তে নেই, কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি এই জায়গাটা হতে পারে। যে কোনো কাজ করতে গিয়ে একটু বাধা আপনাদের, প্রথম হয়তো একটা বাধা আসলো, তারপর করলেন, তারপর কাজটা হয়ে গেল, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে। দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ভাগ্যের দিক থেকে কিছু স্বাদ পাবেন, মনের উদ্যম পজিটিভ থাকবে, মাঝে মাঝে একটু ডিপ্রেশন থাকবে সেটাকে কন্ট্রোল করে নেবেন, তাহলে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার 8:17 পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত টাইমটা আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে, শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকে অতীব শুভ ফল পাবেন, নতুন কর্মের যোগাযোগ আসতে পারবে, কর্মময় দিন কাটবে, কর্মের পেশার যথেষ্ট কর্মের দিক থেকে যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন, কর্মস্থানে যথেষ্ট ভালো ফল দেখতে পারবেন, নতুন কোনো জায়গায় যদি ট্রান্সফার হয় বা নতুন কোনো সুযোগ কর্মের দিক থেকে আপনাদের আসতে পারে, ফলে ওভারঅল দিনগুলো ভালো কাটবে, সেদিক থেকে ভালো খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না। যেহেতু চতুর্থ হয় বৃহস্পতি এবং মঙ্গল একত্রে বসে আছে এবং চন্দ্র সেখান দিয়ে বাস করছে, ফলে কর্মের দিক থেকে কোনো নতুন সুযোগ আপনাদের কিন্তু লাভ দিয়ে যেতে পারে। শিক্ষা বাড়িগাড়ি মাতৃ স্থান তো বলেই দিলাম যে ভালো যাবে, এবং ব্যক্তিগত দিক থেকেও ভালো ফল পাবেন, যারা প্লেয়ার আছে আর্টিস্ট আছে এদের দিক থেকেও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। একটু মাঝে মাঝে ডিপ্রেশন থাকবে, কিন্তু যেহেতু বৃহস্পতি বসে আছে দিনগুলো কিন্তু এক কথায় ভালো যাবে, এবং মন মানসিকতা অনেক অনেক বেশি পজিটিভ থাকবে, সেদিক থেকে কিন্তু ভালো ফল পাবেন, বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। পার্টনারশিপ ব্যবসায় লাভ হতে পারে, অবশ্যই হঠাৎ করে ফাটকায় কিছু অর্থ ইনকাম হতে পারে, এই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের কর্মের কোনো যোগাযোগ, আপনাদের পার্টনারের কোনো কর্মের যোগাযোগ আসতে পারে, এই জায়গাটাও কিন্তু ভালো পাবেন। শুক্রবার শনিবার রোববার 11:30 পর্যন্ত ধনুরাশির জন্য অতীব শুভ, পঞ্চমভাবে চন্দ্র থাকবে, যে কোনো কাজ করার জন্য ভালো, ব্যবসা বিবাহিত জীবন পাশাপাশি প্রেম সন্তান কিছু আর্থিক লাভ এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন, সব দিক থেকেই ভালো যাবে। কিন্তু যেহেতু সেখানে রাহু বসে আছে অবশ্যই মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন, হঠকারী কোনো সিদ্ধান্ত লোভের বসে কোনো স্টেপ নিয়ে নেবেন না, তাহলে কোনো সমস্যা হতে পারে। বড়ো সড়ো লামসাম একটা ইনভেস্টমেন্ট শেয়ার লটারিতে করতে গেলেন সেখানে কিন্তু ড্যামারেজ হয়ে যেতে পারে, আবার কিছু প্রাপ্তি হঠাৎ করে লটারিতে কিছু প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এমন না যে হবেই, আমি বলে দিলাম মানে হবেই, কিন্তু কোনো যোগ কারো ক্ষেত্রে হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রোববার 11:30 পর থেকে আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে আসবে, ফলে দিনগুলো এক কথায় ভালো যাবে। 11:30 পর থেকে ইন্টারভিউ যদি থেকে থাকে সেখান থেকে যেহেতু ষষ্ঠভাবে চন্দ্র থাকছে, ইন্টারভিউয়ের জন্য ভালো ফল পাবেন, ব্যবসার জন্য বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, সেদিক থেকে কোনো বাধা নেই। পার্টনারের সঙ্গে কোথাও ছোটোখাটো ভ্রমণ হতে পারে, সেই দিক থেকেও কোনো বাধা নেই। পার্টনারের জন্য কিছু গিফট আপনি কিনে নিয়ে যেতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকেও কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে কর্মের দিক থেকেও শুভ ফল পাবেন, আবার কিছু ক্ষেত্রে নতুন কর্মের কিছু যোগাযোগ কিন্তু রোববার দিন আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে। যেহেতু বুধ বসে আছে, বুধ আপনাদের দশমপতি, সেখানে দাঁড়িয়ে কিন্তু কর্মের কোনো যোগাযোগ আপনাদের আসতে পারে, সেই জায়গাটাও ভালো। বিদেশ যাত্রার কোনো অপরচুনিটি, কর্মসূত্রে বিদেশ যাত্রার কোনো সুযোগ আপনাদের কিন্তু রোববার দিন আসতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছে। ওভারঅল দিনটা কিন্তু ভালো যাবে, কর্মময় যাবে, খুব একটা বসে সময় কাটাতে পারবেন না, কর্মের চাপ থাকবে, যে সে বাড়িতেই কাজ করুন বা অফিসেই করুন, যেখানেই করুন না কেন কর্মের একটা প্রেশার থাকবে, সেই জায়গাটাকে কিন্তু বুঝে শুনে করতে হবে, তাহলে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। রাশি মকর রাশির ক্ষেত্রে, মকর রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তাহের শুরুতেই দ্বিতীয়ভাবে চন্দ্র থাকছে, আপনাদের রাশির অধিপতি শনি দ্বিতীয়ভাবে বসে আছে চন্দ্রের সঙ্গে, ফলে একদিক থেকে যেমন হঠাৎ কিছু আর্থিক লাভ হতে পারে, আবার কিছু খরচের দিকও পাশাপাশি বাড়তে পারে। পরিবারের মধ্যে ছোটোখাটো সবার মধ্যেই বন্ডিং থাকবে, কিন্তু কারোর সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হওয়া জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, ফলে পরিবারের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করবেন, সেদিক থেকে কিন্তু সোমবার মঙ্গলবার পর্যন্ত দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সেখানে দাঁড়িয়ে। শনি যেহেতু সেখানে বসে আছে, যে কোনো কাজ হয়তো একবারে করতে গেলেন হলো না, সেটা দ্বিতীয়বারে করবেন, অবশ্যই পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন, কিছু ফিনান্সিয়াল গেইন যেমন হতে পারে, আবার কিছু খরচও কিন্তু আপনার ব্যক্তিগত কারণের জন্য বেড়েও যেতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মধ্যম প্রকৃতির দিন যাবে, মনে যেহেতু শনি বসে আছে, মন মানসিকতাকে একটু পজিটিভ না রাখলে মাঝে মাঝে ডিপ্রেশন কিন্তু ফেস করতে হবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার 8:17 থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত টাইমটা আপনাদের জন্য অতিব শুভ। তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, মনের উদ্যম বাড়বে। যে কোনো কাজ যদি আপনারা অনেকদিন ধরে প্ল্যানিং করে থাকেন যে এই সপ্তাহে আমরা এই যে কাজটা করবো, তাহলে এই সময় আপনারা করে নিতে পারেন, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দিয়ে যেতে পারে। যারা ধরুন ঘুরে ঘুরে কাজ করে, সেলসম্যান করে, সেলসম্যানই কাজ করে, বা প্রোডাক্ট সেল করতে হয়, বা যে কোনো ঘুরে ঘুরে কাজ করে, তাদের দিক থেকে দিনগুলো কিন্তু লাভদায়ক যাবে। সেদিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ভাগ্যের স্বাদ কিন্তু যথেষ্ট পরিমাণে পাবেন। ছোটোখাটো ভাই বোনের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, যোগাযোগ কমিউনিকেশান বাড়বে, মনের উদ্যম পজিটিভ থাকার জন্য অনেক কাজ আপনাদের করে নিতে পারবেন। এক কথায় যদি ভাইটাল কোনো কাজ করতে হয় তাহলে কিন্তু এই সময়টা আপনারা করে নিতে পারেন। যেন বিশেষ ডিল করতে হয়, কোনো ভাইটাল মিটিং থাকে, সেই সময় কিন্তু এই সময়টা যদি আপনারা করেন তাহলে অবশ্যই সেটা কিন্তু সাকসেস হবে। সেই জায়গাটাও কিন্তু মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মঙ্গলবার 8:17 পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত টাইমটা আপনাদের হাতেই থাকবে। সেদিক থেকে যথেষ্ট পজিটিভ জল, মন মানসিকতা, প্রেম, সন্তান সব দিক থেকেই পজিটিভ জল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ পাবেন। এই দিক থেকে ওভারঅল দিনগুলো কিন্তু আপনাদের জন্য ভালো কাটবে। কিছু কর্মের লাভ, কর্মের দিক থেকে কিছু পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন। শুক্রবার, শনিবার এবং রোববার সকাল 11:30 পর্যন্ত আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে। চতুর্থ হয়ে চন্দ্র থাকলে কিন্তু মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকে, কাজের প্রেশার হঠাৎ করে বেড়ে গেল, সেই জন্য কিন্তু একটু ডিস্টার্ব হয়ে যায়। কাজটাকে ঠিকঠাক করে উঠতে পারলেন না, সেই জন্য কিন্তু একটু ডিস্টার্ব হয়ে যায়। শিক্ষা, বাড়িগাড়ি, মাতৃস্থান এই জায়গাগুলো কিন্তু একটু ডিস্টার্ব বলে আছে, যেহেতু রাহু বসে আছে সব জায়গাটা মায়ের শারীরিক দিক থেকে একটু সমস্যা হতে পারে। পড়াশোনার দিকে মন মানসিকতা বসতে না পারে, পড়াশোনার প্রতি মনোসংযোগের অভাব হতে পারে, এবং বাড়িগাড়ির সংক্রান্ত কোনো কাজ কিন্তু এই দিন করা উচিত না, তাহলে কিন্তু একটু সমস্যা বাড়তে পারে। হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, মাথা ঠান্ডা রাখবেন। কর্মস্থানে সবার সঙ্গে যতটা মাথা ঠান্ডা রেখে চলতে পারেন ততটাই ভালো। নতুন কর্মের যোগাযোগ আসতে পারে, কিছু ট্রান্সফারের খবর হতে পারে, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে মধ্যম প্রকৃতি ফল পাবেন। অবশ্য দিনগুলো ভালো কাটবে, কিন্তু কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স বা হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে পরে পস্তানো, এই জায়গাটা কিন্তু হতে পারে। এই জায়গা থেকে নিজের একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। রোববার সকাল 11:30 পর থেকে আপনাদের হাতে সময় চলে আসবে, ফলে যে কোনো কাজ যদি আবার করতে হয়, পেন্ডিং থাকে, সেটা কিন্তু 11:30 পর থেকে করতে পারেন, কোনো বাধা থাকবে না। ফিনান্সিয়াল লাভ, প্রেম, সন্তান, বিবাহিত জীবন সব দিক থেকে কিন্তু এক কথায় কর্মের দিক থেকে অবশ্যই কিন্তু ভালো কাটবে। পার্টনারের সঙ্গে ঘোরা, পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, কোনো ছোটোখাটো ভ্রমণ, ভাইটাল কোনো মিটিং মিছিল, এই জায়গাগুলো কিন্তু আপনারা রোববার 11:30 পর থেকে করতে পারেন। এক কথায় দিনগুলো কিন্তু দিনটা কিন্তু আপনাদের ভালো কাটবে। ফলে পঞ্চমভাবে চন্দ্র থাকবে, সেদিক থেকেও কোনো বাধা নেই। কোনো ইন্টারভিউ ফেস করার জন্য, লোন পরিশোধ করার জন্য, রোগ মুক্তি, এই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো দেখতে পারবেন। সেদিক থেকে কিন্তু মকর রাশির জন্য রোববার 11:30 পর থেকে পরিস্থিতিটা আবার আপনাদের হাতে থাকবে, সেদিক থেকে শুভ ফল আপনারা পেয়ে যাবেন। চলে আসি কুম্ভ রাশি। রাশিতেই শনির অবস্থান এবং চন্দ্র অবস্থান করছে। চন্দ্র সোমবার মঙ্গলবার আপনাদের রাশিতে থাকবে, ফলে মনের মধ্যে একটা পজিটিভনেস যেমন থাকবে, যেহেতু শনি বসে আছে, মাঝে মাঝে আবার ডিপ্রেশন দেখতে পারবে। তাই পার্টনারের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন, হঠাৎ করে এমন কথা বলে ফেললেন, পার্টনার হয়তো রেগে গেল, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে পার্টনারের সঙ্গে এবং আপনি পার্টনারের সঙ্গে যেমন বুঝে বলবেন, পার্টনার যদি কোনো কথা বলে মাথা ঠান্ডা রাখা আপনাদের জন্য ভালো হবে। অবশ্যই ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতি যাবে, খুব একটা পজিটিভ বা নেগেটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। মধ্যম প্রকৃতির ফল কিন্তু পাবেন, খুব একটা পজিটিভ পাবেন না, পরিস্থিতিটা খুব একটা এক কথায় অনুকূলে থাকবে না। যেহেতু শনিচন্দ্র যোগ হয়ে আছে, মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু ফেস করতে হবে, ফলে মাথাটাকে ঠান্ডা রেখে নিজের কাজগুলো করে ফেললে আপনারা কিন্তু একটা দুটো দিনের ব্যাপার, পরিস্থিতি তারপরে ঘুরে যাবে, কিন্তু এই দিনগুলোকে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, মাথা ঠান্ডা রাখবেন। মঙ্গলবার 8:17 পর থেকে রাত্রি এবং বৃহস্পতিবার পর্যন্ত টাইমটা আপনাদের দ্বিতীয় হয় চন্দ্র থাকবে। হঠাৎ করে কিছু ফিনান্সিয়াল লাভ হবে, আর্থিক গেন হওয়ার দিন যাবে, অর্থাৎ মঙ্গলবার রাত্রি থেকে শুরু করে বুধবার বৃহস্পতিবার পর্যন্ত টাইমটা কিছু ফিনান্সিয়াল গেন আপনাদের হবে। পারিবারিক দিক থেকে যথেষ্ট একটা এনজয়েবল টাইম আপনারা কিন্তু কাটাতে পারবেন। সকলকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, সকলকে নিয়ে সময় কাটানো, পরিবারের সদস্যদের নিয়ে একটা আনন্দময় পরিস্থিতি দেখতে পারবেন। পরিবারে কোনো আত্মীয় স্বজন আসতে পারে, তার জন্য যথেষ্ট আনন্দ আপনারা উপভোগ করতে পারেন, কোনো আনন্দ অনুষ্ঠানে যোগদান করতে পারেন, দিনগুলো কিন্তু ভালো যাবে। ফাটকায় কিছু লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো। হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের মনের ইচ্ছা পূরণ কিন্তু হতে পারে, সেদিক থেকে কিন্তু দিনগুলো ভালো যাবে। শুক্রবার, শনিবার এবং রোববার সকাল 11:30 পর্যন্ত আপনাদের
তৃতীয় ভাবে চন্দ্র থাকবে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই যোগাযোগ কমিউনিকেশন বাড়বে, ছোটখাটো ভ্রমণ হতে পারে, পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। কিন্তু যেহেতু রাহু বসে আছে কারোর সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি হঠাৎ করে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে গেল, এই জায়গাটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে চলবেন, তাহলে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। দূরযাত্রা প্ল্যানিং করতে পারেন, সেই দিক থেকেও ভালো, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, সেও উচ্চশিক্ষা লাভ পাবেন, ছোটোখাটো ভ্রমণ আনন্দ দিয়ে যেতে পারে, যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে ভালো, এক কথায় দিনগুলো ভালো যাবে। কিন্তু যেহেতু রাহু বসে আছে হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের বিপক্ষে যেতে পারে, তাই যাই করবেন ভেবেচিন্তে করবেন, লোভের বসে কোনো কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। রোববার দিন সকাল 11:30 পর থেকে আপনাদের চতুর্থ চন্দ্র চলে আসবে, ফলে বাড়িতেই হয়তো থাকবেন, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়তো নাও থাকতে পারে, বাড়িতেই থাকবেন, কর্ম করবেন, যেহেতু দশমী দৃষ্টি দিয়ে বসে আছে বাড়িতেই হয়তো কিছু কাজবাজ করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু ওভারঅল দিনগুলো ভালো কাটবে, বিশেষ বাধা নেই। সেদিক থেকে প্রেম সন্তান এই জায়গাটা কিছু হলেও ভালো ফল পাবেন, শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্নাতির থেকে কিছু শুভ ফল পাবেন, কর্মে কোনো যোগাযোগ কিন্তু আসতে পারে, সেই জায়গাটা ভালো। নয়তো যারা নতুন কর্ম খুঁজছে তাদের দিক থেকে কিছু হলেও ভালো খবর কিন্তু আপনারা পেতে পারেন। সেদিক থেকে রোববার 11:30 পর থেকে চতুর্থ হয়ে চন্দ্র থাকবে, ফলে শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান এবং কর্মের দিক থেকে কিছু নতুন অপরচুনিটি আপনারা পেতে পারেন। শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থানের দিক থেকে ভালো যাবে এবং নতুন কর্মের কোনো সুযোগ আসতে পারে, সেদিক থেকেও ভালো ফল আপনারা পেয়ে যাবেন। কিন্তু চতুর্থ হয় যেহেতু চন্দ্র থাকে, যখন চন্দ্র থাকে কোনো কারণে মানসিক ডিস্টার্বেন্স হয় সেই জায়গাটা কিন্তু একটু বোল্ড থাকার চেষ্টা করবেন, পজিটিভ রাখার মাইন্ডটাকে চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ভালো ফল আপনারা পেয়ে যাবেন। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকছে এবং দ্বাদশভাবে চন্দ্র থাকছে এবং শনি সেখানে বসে থাকছে, ফলে কিছু ক্ষেত্রে খরচ বেড়ে যাওয়া, হঠাৎ করে মানসিক কিছু ডিপ্রেশন, শরীর স্বাস্থ্য হয়তো সাথ দিচ্ছে না, কোথাও ব্যথা বেদনা, মানসিক কিছু ডিপ্রেশন, এই জায়গাটা শারীরিক দিক থেকে সমস্যা, খরচটাকে বেড়ে যাওয়ার জন্য মানসিক ডিপ্রেশন, এই জায়গাটা কিন্তু সোমবার মঙ্গলবার থাকছে, ফলে এক কথায় আমি মনে করি সোমবার মঙ্গলবারটাকে মীন রাশির অ্যাভয়েড করা উচিত। যে কোনো ভাইটাল কাজ আপনারা রাখবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। শারীরিক দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। বিদেশ যাত্রার কোনো অপরচুনিটি আসতে পারে, এই জায়গাগুলো ভালো, কিন্তু মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা যে কোনো কাজ করতে গেলেন হলো না, মনটা ডিস্টার্ব হয়ে গেল, একাধিকবার করে তারপর হয়তো সেই জায়গাটা পেতে হলো, এর জন্য দিনটা হয়তো আপনার নষ্টই হয়ে গেলো, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সোমবার মঙ্গলবার মীন রাশির জন্য কিন্তু খুব একটা ভালো না। মঙ্গলবার রাত্রি 8:17 পর থেকে বুধবার বৃহস্পতিবার পর্যন্ত টাইমটা আপনাদের জন্য অতীব শুভ, ব্যবসার দিক থেকে ব্যক্তিগত জীবনের দিক থেকে অনেকটা পজিটিভ পাবেন, মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে, পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং দেখতে পারবেন, কিছু ক্ষেত্রে বিবাহের কথা পাকা হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, ওভারঅল দিনগুলো এক কথায় ভালো যাবে। যেহেতু সেখানে বৃহস্পতি এবং মঙ্গল বসে আছে কিছু ফিনান্সিয়াল গেইন আপনাদের হতে পারে, প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, দূরযাত্রা প্ল্যানিং করতে পারেন, হঠাৎ কর্মের দিক থেকে কোনো লাভ আপনারা পেতে পারেন, ওভারঅল দিনগুলো কিন্তু এক কথায় ভালো কাটবে। সপ্তাহের মধ্যে এই সময়টা সবচেয়ে ভালো যাবে, সেই দিক থেকে যে কোনো ভাইটাল কাজ যদি করতে হয় এই সময় করে নেবেন, অবশ্যই ভালো ফল আপনারা পেয়ে যাবেন। কিছু লোন পরিশোধ করা, রোগ মুক্তি, এই জায়গাগুলো কিন্তু আবার দেখতে পারবেন, শরীরটা অনেকটাই পজিটিভ থাকবে, শরীরের মধ্যে একটা পজিটিভনেস দেখতে পারবেন, রোগ ব্যাধির থেকে আরোগ্য লাভের জায়গাটাও দেখতে পারবেন, এই জায়গাগুলো শরীর হয়তো ডিস্টার্ব দিচ্ছিল প্রথম দিকে, তা এই সময়টা কিন্তু আস্তে আস্তে সেটা রিকভারি হয়ে যাবে, সেদিক থেকে ভালো ফল পাবেন। বৃহস্পতি শুক্র শনি এবং রবিবার সকাল 11:30 পর্যন্ত দ্বিতীয় হয়ে চন্দ্র থাকবে, ফাটকায় কিছু লাভ হয়ে যেতে পারে, পরিবারের ছোটোখাটো ব্যাপার নিয়ে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথাবার্তাগুলোকে একটু বুঝে বলবেন, কারোর সঙ্গে অযথা কথা বলতে যাবেন না এবং যা বলবেন চিন্তা করে বলবেন, তা না হলে পরিবারের মধ্যে একটা অশান্তিময় পরিস্থিতি তৈরি হতে পারে, যেহেতু রাহু বসে আছে ছোটোখাটো কথাকে কেন্দ্র করে অনেক বড় আকার নিতে পারে, সেই জায়গাটা বুঝে শুনে চলবেন। কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না, তাহলে যেটা করতে পারবেন না সেটা বলবেন না, তাহলে কিন্তু অনেকটাই ভালো ফল পেয়ে যাবেন এবং কিছু আর্থিক গেইন হতে পারে, সেই দিক থেকেও ভালো ফল আপনারা পেয়ে যাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, ব্যবসায় কিছু লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো, কর্মের দিক থেকে সাথ পাবেন, আবার রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, কাউকে টাকা ধার দেবেন না, তাহলে কিন্তু সেই মুহূর্তে টাকা ফেরত আসা পরবর্তীকালে সমস্যা তৈরি করবে। কোনো ইন্টারভিউ ফেস করার জন্য কিন্তু ভালো, যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলে সেখানে কিছু হলেও জয়লাভ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে।
রবিবার 11:30 পরে আপনাদের তৃতীয় হয়ে চন্দ্র চলে আসবে, সেখানে অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, পার্টনার সঙ্গে কোথাও ঘুরতে গেলেন, পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে গেলেন, ছোটোখাটো ভ্রমণ, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে, সেদিক থেকে ভালো ফল পাবেন, বিশেষ বাধা একেবারে দেখতে পাওয়া যাচ্ছে না, মনের উদ্যম পজিটিভ থাকবে, দূর যাত্রার প্ল্যানিং করতে পারেন, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের জন্য ভালো, ভাইটাল কোনো কাজ যদি করার থাকে আপনারা কিন্তু রোববার 11:30 পরে করে নেবেন, তাহলে অবশ্যই সেই কাজটা সফল হয়ে যাবে, সেদিক থেকে সময়টা যথেষ্ট ভালো। ফলে তৃতীয় ভাবে চন্দ্র থাকলে মন মানসিকতা অনেক বেশি পজিটিভ থাকবে এবং সেখানে যেহেতু বুধ বসে আছে, শিক্ষা, বাড়িগাড়ি, মাতৃস্থান দিক থেকে শুভ ফল পাবেন, কর্মের দিক থেকে লাভ পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যায়, কোনো ইন্টারভিউ ফেস করার জন্য কিন্তু ভালো, সেদিক থেকেও কিছু পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন। ওভারঅল সপ্তাহটা ভালোই হবে, খালি সোমবার মঙ্গলবার দিনটাকে অ্যাভয়েড করবেন, বাদ বাকি দিনগুলো আপনাদের ভালোই কাটবে। ওভারঅল 12টি রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।